দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে আজকে ভারতের অর্থনৈতিক অধ্যায়ের শিল্পের অংশ, এখান থেকে যে সমস্ত ছোট ছোট প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা সঙ্গে থেকো শেষ পর্যন্ত, যেগুলি মাধ্যমিকে আসতে পারে বা আসে, এবং শেষে বিগত চারটি সালের 17, 18, 19, 20 এই চারটি সালের প্রশ্নের উত্তর সহ আলোচনা করব। তাহলে শুরু করি। প্রথমত, শিল্প কোন শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ? যদি এরকম প্রশ্ন হয়, তোমরা নিশ্চয়ই জানো যে অর্থনৈতিক ক্রিয়াকলাপকে 5 ভাগে ভাগ করা যায়। তার মধ্যে এই শিল্পটি হলো দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ। সারা পৃথিবী জুড়ে যে শিল্প স্থাপিত হয় তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? না, কাঁচামাল। কাঁচামাল কী? না, যাকে যন্ত্রের মাধ্যমে পরিবর্তন করা হয়, সাধারণত যন্ত্রের মাধ্যমে পরিবর্তন করে শিল্পজাত দ্রব্যে পরিণত করা হয়। কাঁচামাল কয় প্রকার ও কী কী, যদি এমন প্রশ্ন আসে? কাঁচামাল প্রধানত 2 প্রকার, বিশুদ্ধ কাঁচামাল ও অশুদ্ধ কাঁচামাল। এছাড়া ভঙ্গুর এবং পচনশীল কাঁচামালও কিন্তু রয়েছে। তাহলে বিশুদ্ধ কাঁচামাল কী? না, কাঁচামালের ওজন এবং উৎপাদিত বা শিল্পজাত দ্রব্যের ওজন যদি সমান হয় তাহলে ওই কাঁচামালকে বিশুদ্ধ কাঁচামাল বলে। অর্থাৎ যদি 1 কেজি তুলা থেকে 1 কেজি সুতা, 1 কেজি সুতা থেকে 1 কেজি বস্ত্র উৎপাদন করা হয় তাহলে এই যে তুলাটি হলো বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল। অশুদ্ধ কাঁচামাল কি? না, কাঁচামালের ওজনের তুলনায় শিল্পজাত দ্রব্যের ওজন যদি কম হয় তাহলে ওই কাঁচামালটি তখন অশুদ্ধ শ্রেণীর কাঁচামাল। অর্থাৎ শিল্প প্রক্রিয়াকরণের ফলে ওজন হ্রাস পায় আর বিশুদ্ধতে ওজন হ্রাস পায় না। এই যে অশুদ্ধ এবং বিশুদ্ধ, এই কাঁচামালের উপর নির্ভর করে শিল্পের অবস্থান। যদি বিশুদ্ধ শ্রেণীর কাঁচামালের উপর শিল্প গড়ে ওঠে তাহলে সেটি কোথায় গড়ে উঠতে পারে? না, শিল্পে অনুকূল যে কোনো স্থানে গড়ে উঠতে পারে, যেমন কাঁচামাল উৎপাদক অঞ্চলে, বাজারে, এবং কাঁচামাল ও বাজার এই দুয়ের মাঝখানে। যদি কাঁচামাল অবিশুদ্ধ হয় তাহলে শিল্পটি কোথায় গড়ে উঠতে পারে? না, কাঁচামাল অবিশুদ্ধ হলে শিল্পটি সাধারণত কাঁচামাল উৎপাদক অঞ্চলে বা তার আশেপাশে গড়ে ওঠে। কাঁচামাল যদি পচনশীল হয় তাহলে শিল্পটি কোথায় গড়ে ওঠে? না, কাঁচামাল উৎপাদক অঞ্চলেই গড়ে ওঠে। আর ভঙ্গুর কাঁচামাল ভিত্তিক বা শিল্পটি যদি, শিল্পজাত দ্রব্যটি যদি ভঙ্গুর হয় তাহলে সেটি সাধারণভাবে বাজার কেন্দ্রিক হয়ে থাকে। বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প আর কী নামে পরিচিত? অস্থাউ শিল্প বা শিকড় আলগা শিল্প, ইংরেজি ফুডলুজ ইন্ডাস্ট্রি, এর উদাহরণ কার্পাস বস্ত্র বয়ন শিল্প। এরপরে তোমাদের প্রশ্নে চলে আসি, পণ্য সূচক কী বা কাকে বলে? না, কোনো শিল্পের কাঁচামালের ওজন এবং উৎপাদিত পণ্যের ওজনের অনুপাতকে পণ্য সূচক বলে। এর ভিত্তিতেই আমরা কাঁচামালের শ্রেণীবিভাগ কিন্তু করলাম। বিশুদ্ধ শ্রেণীর কাঁচামালের পণ্যসূচক কত? 1 বা তার কম। অশুদ্ধ শ্রেণীর কাঁচামালের পণ্যসূচক কত? 1-এর বেশি। যদি জলবায়ুর প্রভাবে আমরা প্রশ্নগতভাবে আসি, নাতিশীতোষ্ণ জলবায়ুতে প্রাধান্য পায় এমন একটি শিল্পের নাম লেখো, তাহলে উত্তর হয় সবজি এবং ফল প্রক্রিয়াকরণ শিল্প। উষ্ণ জলবায়ুতে প্রাধান্য পায় এমন একটি শিল্পের নাম লেখো, তাহলে লিখতে হয় এয়ার কন্ডিশনার বা রেফ্রিজারেটর শিল্প। আবার যদি শীতল জলবায়ুতে প্রাধান্য পায় এমন একটি শিল্পের নাম, না পশম শিল্প বা চামড়া শিল্প। শিল্প স্থানীয়গত তত্ত্বটি কে দিয়েছেন? আলফ্রেড ওয়েবার। আমরা কাঁচামালের প্রকৃতি অনুযায়ী শিল্পকে বিভিন্ন ভাগে ভাগ করি। যদি প্রশ্ন পড়ে যে একটি কৃষিভিত্তিক শিল্প উদাহরণ দাও, বা কৃষিভিত্তিক শিল্প কী? না, কৃষিজাত কাঁচামালের উপর ভিত্তি করে গড়ে ওঠা শিল্প, যেমন ইক্ষু থেকে চিনি, পাট থেকে পাট বস্ত্র বা চট, তুলা থেকে কার্পাস বস্ত্র বয়ন শিল্প। প্রাণীজ সম্পদ ভিত্তিক শিল্প কোনগুলি? না, যেগুলি প্রাণীজ সম্পদের উপর নির্ভর করে গড়ে ওঠে সেরকম শিল্প, যেমন প্রাণীর লোম বা ফার থেকে পশম বা ফার শিল্প, মাংস থেকে মাংস প্রক্রিয়াকরণ শিল্প। খনিজ সম্পদ উত্তোলনকে
কেন্দ্র করে যে শিল্প গড়ে ওঠে তাকে খনিজ শিল্প বলে, যেমন লৌহ আকরিক থেকে লৌহ ইস্পাত শিল্প, বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম শিল্প। বনজ সম্পদের উপর ভিত্তি করে গড়ে ওঠা একটি শিল্পের উদাহরণ দাও, যদি এমন প্রশ্ন আসে তাহলে কাঠ থেকে তোমরা সহজেই বলতে পারো কাগজ বা কাষ্ঠ শিল্প। চলে আসি তোমাদের শিল্পের মূল ভাগে, লৌহ ইস্পাত শিল্প। না, লৌহ ইস্পাত শিল্প কি নামে পরিচিত? সকল শিল্পের শিল্প, সকল শিল্পের মূল শিল্প, শিল্পের শিল্প, আধুনিক যন্ত্র শিল্পের মেরুদণ্ড। ভারতের প্রথম লৌহ ইস্পাত শিল্প কোথায় গড়ে ওঠে? উত্তর তামিলনাড়ুর পেট্রোনোভোতে, কিন্তু সেটি এখন আর নেই। 1830 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল। ভারতের প্রথম আধুনিক লৌহ ইস্পাত শিল্প কোনটি? উত্তর কুলটির ইস্পাত কেন্দ্র 1870 সালে গড়ে উঠেছিল। ভারতের স্বাধীনতার পূর্বে তিনটি ইস্পাত কেন্দ্র গড়ে ওঠে, সেগুলি কোনগুলি? পশ্চিমবঙ্গের বার্নপুর কুলটি, যেটি ইস্কো নামে পরিচিত, ঝাড়খণ্ডের জামশেদপুর টিস্কো নামে পরিচিত, এবং কর্ণাটকের ভদ্রাবতী VISL বিশ্বসরায়া আয়রন অ্যান্ড স্টিল লিমিটেড। তারপরে তোমরা যতগুলি নাম শুনেছ সেগুলি সব ভারতবর্ষের স্বাধীনতার পরবর্তী ক্ষেত্রে গড়ে উঠেছে, টাটা স্টিল লিমিটেড। যদি প্রশ্ন করা হয় কোন নদীর তীরে বা কোন নদীর দ্বয়ে সংযোগস্থলে গড়ে উঠেছে, উত্তর জামশেদপুরে গড়ে উঠেছে এবং খড়কাই ও সুবর্ণরেখা নদীর সংযোগস্থলে। ভারতের বৃহত্তম ইস্পাত কেন্দ্র কোনটি? সরকারি এবং বেসরকারি মিলিয়ে জামশেদপুর। উৎপাদনের নিরিখে ভারতের বৃহত্তম ইস্পাত কেন্দ্র সরকারিভাবে বা রাষ্ট্রায়ত্তভাবে কোনটি? উত্তর হচ্ছে ভিলাই ইস্পাত কেন্দ্র। কিন্তু বোকারো স্টিল প্ল্যান্ট উৎপাদন ক্ষমতায় ভারতবর্ষের বৃহত্তম, কিন্তু উৎপাদন কম হয়, অর্থাৎ প্রকৃত উৎপাদনে বর্তমানে ভারতে দ্বিতীয় বৃহত্তম সরকারি ইস্পাত কেন্দ্র। ভারতের রুড় কাকে বলে? দুর্গাপুরকে। ভারতের শঙ্কর ইস্পাত কারখানা কোথায় কোথায় রয়েছে? বড়গুলি প্রধানত তিনটি রাষ্ট্রায়ত্ত শঙ্কর ইস্পাত কারখানা রয়েছে, দুর্গাপুর, সালেম এবং ভদ্রাবতীতে। এদের মধ্যে বৃহত্তম শঙ্কর ইস্পাত কেন্দ্র কোনটি? দুর্গাপুর, যেটা ইংরেজি অ্যালয় স্টিল প্ল্যান্ট দুর্গাপুর বলে। দুর্গাপুর ইস্পাত কারখানা কোন নদীর তীরে গড়ে উঠেছে? দামোদর নদের তীরে গড়ে উঠেছে। ভারতের প্রথম বন্দর কেন্দ্রিক ইস্পাত কারখানা কোনটি? উত্তর বিশাখাপত্তনম। একমাত্র উপকূলে অবস্থিত বৃহৎ ইস্পাত কেন্দ্র এবং আধুনিক ইস্পাত কেন্দ্র কোনটি? উত্তর বিশাখাপত্তনম। সেল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, সদর দপ্তর কোনটি? না, সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লি। চলে আসি কার্পাস বয়ন শিল্প। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদকে। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে? কোয়েম্বাটুরকে। উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলে? কানপুরকে। ভারতের প্রথম আধুনিক বস্ত্র শিল্প কোনটি বা কোথায় স্থাপিত হয়েছিল? উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের ঘুষুড়িতে স্থাপিত হয়েছিল 1818 খ্রিস্টাব্দে। কার্পাস বস্ত্র উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কত? উৎপাদনে প্রথম কিন্তু রপ্তানিতে দ্বিতীয়। ভারতের কোন দিকে অর্থাৎ কোন অঞ্চলে কার্পাস বয়ন শিল্পে বা বস্ত্র বয়ন শিল্পের কেন্দ্রীভবন ঘটেছে? উত্তর পশ্চিম ভারতের পশ্চিম ভারতে, অর্থাৎ মহারাষ্ট্র এবং গুজরাট রাজ্যে। বস্ত্র বয়ন বা সুতি বয়নের রাজধানী কাকে বলে? মুম্বাইকে। ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি? কার্পাস বয়ন শিল্প, এটি ভারতের প্রাচীনতম শিল্প। বস্ত্র উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? উত্তর মহারাষ্ট্র। চলে আসি পূর্ত শিল্প বা ইঞ্জিনিয়ারিং শিল্পে। এখান থেকে শর্ট প্রশ্নগুলি দেখে নিন। পূর্ত শিল্প বলার আগে তোমাদের বলি, যারা এই চ্যানেলে নতুন তাদের চ্যানেলের সঙ্গে থাকার কথা তাদের বলবো, এবং বন্ধুবান্ধবদের শেয়ার করার জন্য তোমাদের বলছি, যারাও এখান থেকে অনেক উপকৃত হতে পারে। আর অবশ্যই তোমাদের কেমন লাগছে বলো, আর একটি লাইক এবং মন্তব্য রেখো। তোমাদের দুটি প্রশ্ন দিয়ে যাব, সেই প্রশ্নের উত্তর দিও। ভারতের রেল ইঞ্জিন নির্মাণ কোথায় কোথায় রয়েছে? ইলেকট্রিক ইঞ্জিন রয়েছে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে, বিহারের মাধেপুরায়। ডিজেল ইঞ্জিন রয়েছে উত্তরপ্রদেশের বারাণসীতে। বেসরকারিভাবে অবশ্য টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ কর্পোরেশন অর্থাৎ টেলকো রয়েছে টাটাতে। ভারতের কোথায় কোথায় রেলকোচ নির্মাণ করা হয়? এর মধ্যে দুটো উত্তর বলি। তামিলনাড়ুর পেরাম্বুরে, এটি ভারতের বৃহত্তম,
পাঞ্জাবের কাপুরথালায়। ভারতের কোথায় কোথায় রেলকোচ নির্মিত হয়? ভারতের দুটি জাহাজ নির্মাণ কেন্দ্রের নাম লেখো। উত্তর হয় পশ্চিমবঙ্গের গার্ডেন রিজ বা খিদিরপুর, এটা কলকাতাতে অবস্থিত, আর অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম। ভারতবর্ষের দুটি বিমান নির্মাণ কেন্দ্রের নাম লেখো, যদি এমন প্রশ্ন হয় তাহলে কর্ণাটকের বেঙ্গালুরু, মহারাষ্ট্রের নাসিক এবং উড়িষ্যার কোরাপুট। ভারতবর্ষের বৃহত্তম জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর বিশাখাপত্তনম, হিন্দুস্থান শিপইয়ার্ড। ভারতে মিগ বিমান তৈরি হয় কোথায়? না, উত্তর তেলেঙ্গানার হায়দ্রাবাদে। ভারতের বৃহত্তম যাত্রী এবং পণ্যবাহী বিমান কোথায় তৈরি হয়? উত্তর কর্ণাটকের বেঙ্গালুরুতে। চলে আসি পেট্রোসায়ন শিল্পকেন্দ্রে। পেট্রোসায়ন শিল্পের ছোট ছোট প্রশ্ন নিয়ে, পেট্রোসায়ন শিল্পের প্রধান উপজাত দ্রব্য কোনটি? নেপথা। একটি অনুসারী শিল্পের উদাহরণ দাও। পেট্রোসায়ন শিল্প, ভারতের প্রথম তৈল রসায়ন শিল্প কেন্দ্রটি কোথায় গড়ে ওঠে? পশ্চিমবঙ্গের ইসড়াতে 1950 সালে, তবে এটি বর্তমানে নেই। ভারতের প্রাচীনতম অর্থাৎ প্রাচীনকালে যেগুলি গড়ে উঠেছে এখনও রয়েছে তাদের মধ্যে যেটি সবথেকে প্রাচীন সেটি কোথায় রয়েছে? না, সেটি হলো ট্রম্বেতে, এটা 1966 সালে গড়ে উঠেছে। পশ্চিমবঙ্গের পেট্রোসায়ন শিল্পকেন্দ্রের নাম কি? না, হলদিয়ায় 1985 খ্রিস্টাব্দে গড়ে উঠেছে। ভারতের বৃহত্তম পেট্রোসায়ন শিল্পকেন্দ্র বেসরকারিভাবে কোনটি? না, হাজিরা জামনগর, বা শুধু জামনগর বললে হবে, এটি রিলায়েন্স সংস্থার তৈরি। ভারতের সরকারের নিয়ন্ত্রণাধীন এরকম বৃহত্তম পেট্রোসায়ন শিল্প কোনটি? দহেজ, এটি ONGC-র আন্ডারে রয়েছে এবং এটি ভারতবর্ষের নবীনতম। উদীয়মান শিল্প কাকে বলে? পেট্রোসায়ন শিল্প। এছাড়া কিন্তু অনেকগুলি উদীয়মান শিল্প রয়েছে, মোটর গাড়ি নির্মাণ শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, এরাও কিন্তু উদীয়মান শিল্প। শিল্প দানব কাকে বলা হয়? পেট্রোসায়ন শিল্পকে। নেক্সট, আমাদের পরবর্তী আর দুটো শিল্প রয়েছে, মোটর গাড়ি নির্মাণ শিল্প এবং তথ্য প্রযুক্তি শিল্প। মোটর গাড়ি নির্মাণ শিল্পের ছোট ছোট প্রশ্নগুলি উত্তর সহ একটি ভারী পূর্ত শিল্পের নাম লেখো। উত্তর মোটর গাড়ি নির্মাণ শিল্প। অটোমোবাইল শিল্প বা মোটর গাড়ি নির্মাণ শিল্প আর কী কী নামে পরিচিত? সংযোজন ভিত্তিক শিল্প, অর্থাৎ অনেকগুলি যন্ত্রের সংযোজন করে এই শিল্পটি গড়ে ওঠে। আর শিল্পের শিল্প, ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কোনটি? মারুতি সুজুকি, গুরগাঁওয়ে অবস্থিত। ভারতের বৃহত্তম মোটর গাড়ি কোম্পানি কোনটি? টাটা মোটরস। ভারতের বৃহত্তম পণ্যবাহী যান নির্মাণ সংস্থা কোনটি? টাটা মোটরস লিমিটেড। কোন শহরকে ভারতে ডেট্রয়েট বলে? চেন্নাই। ভারতের বৃহত্তম বাইক নির্মাণ সংস্থা কোনটি? হিরো মটকপ লিমিটেড, মানে হিরো সংস্থা যে সমস্ত গাড়িগুলি উৎপাদিত হয়। শেষে তথ্য প্রযুক্তি শিল্প। তারপরে আমরা 4টি সালের প্রশ্নের কথা বলবো। ভারতের সিলিকন ভ্যালি কাকে বলে? বেঙ্গালুরুকে। ইউএসএর ক্যালিফোর্নিয়া যে সান্টা ক্লারা ভ্যালি রয়েছে সেখানকার যে সিলিকন ভিত্তিক শিল্প সেটা অ্যাকচুয়ালি বিশ্বের সিলিকন ভ্যালি, ভারতবর্ষের সিলিকন ভ্যালি বেঙ্গালুরু। ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি কেন্দ্র বেঙ্গালুরু। আউটসোর্সিং কথাটি কোন শিল্পের সাথে যুক্ত? তথ্য প্রযুক্তি শিল্পের সাথে যুক্ত। ভারতের টেক সিটি কাকে বলা হয়? দুটো উত্তর হয়, পুনে এবং হায়দ্রাবাদ। ভারতের বৃহত্তম দেশীয় সংস্থা, দেশীয় প্রযুক্তি সংস্থা কোনটি? টাটা কনসালটেন্সি সার্ভিসেস, TCS। এরপরে আমরা বিভিন্ন সালের প্রশ্নে আসি। 2017 সালে যে প্রশ্নটা এসেছিল, প্রথমে MCQ ছিল, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কাকে? উত্তর ছিল চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতা, দিল্লি, অর্থাৎ এই অপশানগুলি ছিল। উত্তর হবে বেঙ্গালুরু। শূন্যস্থান পূরণে ছিল, ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, উত্তর কোয়েম্বাটোর, একটু আগে আলোচনা করেছি। এরপরে 2018 সালে যে প্রশ্নটি ছিল সেটি দুটো প্রশ্ন ছিল, একটি সত্য মিথ্যাতে ছিল বা শুদ্ধ অশুদ্ধতে ছিল। পেট্রোসায়ন শিল্পকে আধুনিক শিল্পদান ব্যাখ্যা দেওয়া হয়, সত্য বা শুদ্ধ? শুদ্ধই লিখবে তোমরা, প্রশ্ন অনুযায়ী যেরকম উত্তর লেখার কথা সেভাবেই লিখবে। তারপরে স্তম্ভ মিলানো ছিল বারাণসী, এটি হবে ডিজেল রেল ইঞ্জিন। 2019 সালে যে প্রশ্ন দুটি ছিল, লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল, উত্তর ছিল কয়লা, লৌহ আকরিক, ম্যাঙ্গানিজ, সবগুলোই প্রযোজ্য। তাহলে এক্ষেত্রে সবগুলোই প্রযোজ্য এই উত্তরটি হবে। স্তম্ভ মেলানোতে ছিল বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, উত্তর
গুরগাঁও। এরপরে 2020 সালের প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরা হলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। এইভাবেই প্রস্তুতি নিতে থাকো, শুভকামনা রইল, মাধ্যমিকে খুব ভালো মার্কস পাও। সকলকে শুভকামনা শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম আজির